রবি প্রণাম। রবি ঠাকুর কেমন ঠাকুর, মাটি নাকি কাঠি? এই কথাটি নেই লেখা, নেই ঝুমুর সহজ পাঠি। মাটিরও নয় কাঠেরও নয় ঠাকুর তিনি প্রাণী। আমাদের সেই প্রাণের ঠাকুরের জন্মদিন আজ 25শে বৈশাখ। তবে করোনা লকডাউনে পাল্টে গিয়েছে অনেক কিছু, সেই তালিকায় যুক্ত রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কবি প্রণাম অনুষ্ঠান। ভার্চুয়াল রবীন্দ্র জয়ন্তী পালন, লকডাউনের উদযাপন, ঘরে বসে রবীন্দ্র জয়ন্তী 1400। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মবার্ষিকীতে আমাদের বাগডোগরা কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সকল ছাত্রছাত্রীদের অনুষ্ঠান কবি প্রণাম। রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কবির প্রতি শ্রদ্ধা ও শতকোটি প্রণাম। রবীন্দ্রনাথ মানে গোটা বিশ্ব। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মানুষ, এমনকি গোটা বিশ্বের মানুষ। তিনি প্রথম এশিয়ান 1913 সালে নোবেল পুরস্কার পেয়ে গোটা বিশ্বের দরবারের কাছে নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন। এই নোবেল বিজয়ী কবি জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি সমাজের কবিগুরু নামে পরিচিত অবাধ। তার অবাধ বিচরণ ছিল এবং তার রচনার মধ্য দিয়ে মানুষকে সবসময় আশার বাণী জুড়িয়েছিলেন, অনুপ্রেরণা দিয়েছিলেন সামনের দিকে এগিয়ে চল। গুরুদেব রবীন্দ্রনাথ বাঙালি আত্মার সাথে মিশে আছেন। আজ এই পরিস্থিতিতেও রবীন্দ্রনাথের গান, কবিতা, নাটকগুলো আমাদের আশার বাণী দেয়। 2020 সাল থেকে করোনা ভাইরাসের চোখ রাঙানিতে ভীত সকলেই। চারিদিকে শুধু শোনা যাচ্ছে দুঃসংবাদ, মৃত্যুর খবর, সেই সঙ্গে বাংলা নির্বাচন, পরবর্তী দমবন্ধ করা পরিবেশ, করোনার দ্বিতীয় ঢেউ, সবকিছু মিলিয়ে বেশিরভাগ মানুষ ভুগছেন অনিশ্চয়তা ও নেগেটিভিটিতে। এই সময় মনে সাহস যোগায় রবীন্দ্রসঙ্গীত গুলি। সংকোচেরও বিরবলতা নিজের অপমান, সংকটেরও কল্পনাতে করুণা মৃণ্যমান, কিংবা নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার, অথবা আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আমি ভয় করব না, ভয় করব না, দুবেলায় মরার আগে মরব না, আমি ভয় করব না, ভয় করব না। তাহলে আর দেরি কেন? এবছর সাবধানতা অবলম্বন করে বাড়িতেই নাচে গানে কবিতায় 25শে বৈশাখ স্মরণ, নৃত্যের সঙ্গীতের তালে তালে হারিয়ে যেতে। নমস্কার, আমি সৌমিতা পাল। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমি একটি সঙ্গীত পরিবেশন করছি। মায়া মনো বিহারিণী, মায়া মনো বিহারিণী।
থাকো। যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে, তুমি করতে আমায় মানা? সত্যি করে বল আমায় করিস নে মা ছল, বলতে আমায় দূর 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 কোথা থেকে এলো এই কুকুর? যা মা, তবে যা মা আমায় কোলের থেকে নামা। আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে, যদি খোকা না হয়ে আমি হতেম তোমার টিয়ে, তবে পাছে যাই মা উড়ে আমায় রাখতে শিকল দিয়ে, সত্যি করে বল আমায় করিস নে মা ছল, বলতে আমায় হতবাগা পাখি শিকল কেটে দিতে চাই রে ফাঁকি, তবে নামিয়ে দে মা আমায় ভালোবাসিস নে মা, আমি রব না তোর কোলে আমি বনেই যাব চলে। এরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে, কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে কেউ বা শিকি পয়সা ধারে না যে, কতকটা সে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই, কতকটাই ভবের গতিক সবার তরে নহে সবাই, তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি, মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দর। মোর নাম এই বলে খেতে হোক আমি তোমাদের লও, এ কথা যিনি কাব্যে কবিতায় গানে গানে প্রাণে প্রাণে সঞ্চার করেছেন তিনি বাংলা সাহিত্যের কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিন। এই তীব্র মন খারাপের সময় মৃত্যু মিছিলে সবার মনের জোর আলগা হয়েছে, তবু আমরা তো বলতে পারি না আমরা যে ছোটবেলায় থেকেই শিব দুর্গা কালীর পাশে তাকেও যে ঠাকুর বলে জানতাম আর মানতাম। এই ঠাকুরের জন্মদিনে একটি ছোট্ট প্রয়াস কবি প্রণাম 25শে বৈশাখ। সবাই গৃহবন্দী থেকেও আজকের দিন পালন করার এই উদ্যোগ আশা করি আপনাদের সবার ভালো লাগবে। রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মবার্ষিকী আজ 25শে বৈশাখ। কলকাতার বিখ্যাত জারাসভ্যের ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর সারদা দেবী দম্পতির চতুর্দশ সন্তান ছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে নোবেল পুরস্কার জয়ের মধ্য দিয়ে কবিগুরু তার অতিপ্রতিভা বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের মর্যাদাপূর্ণ আসনে অধীনস্থ করেন। আমাদের জাতীয় সঙ্গীত রচনা করেন তিনি। 150 বছর পেরিয়ে গেলেও বাঙালির নিত্য দিনের জীবনযাত্রা ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতি এখনও দীপ্যমান। শুধু বাংলা নয়, সারা বিশ্বে ছড়িয়ে থাকা সমস্ত বাঙালির কাছে এক আনন্দময় দিন এই 25শে বৈশাখ। এই দিনে অজস্র অনুষ্ঠান আয়োজন করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় প্রিয় কবির স্মৃতির প্রতি। কবিতা সঙ্গীত উপন্যাস ছোট গল্প নাটক প্রবন্ধ ভ্রমণ শিশুতোষ সহ সাহিত্যের প্রতিটি শাখাই সমৃদ্ধ হয়েছে তার মেধামনন ও সৃজনশীলতা। প্রায় একক প্রচেষ্টায় তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে আধুনিক করে তুলেছিলেন। রবীন্দ্রনাথের রচনায় কেন্দ্রীয় বিষয় হিসেবে ফুটে উঠেছে মানব প্রকৃতি ও দেশপ্রেম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি একটি সঙ্গীত পরিবেশন করতে চাই, ভুল ত্রুটি মার্জনা করবেন, ধন্যবাদ। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, সকাল আমার গেল মিছে।
পিছে বিকেল যে যায় তারি পিছে গো রেখো না বেদনার ফুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। আমার উপর অনুজাহাজ তুমি তাই, তুমি তাই গো, আমার উপর অনুজাহাজ তোমা ছাড়ার এ জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমার উপর অনুজাহাজ is Rabindranath Tagore. Rabindranath Tagore was born in Calcutta on May 7, 1861. Rabindranath Tagore is one of the proud sons of India who was the first one who received the Nobel Prize for Literature from Asia. This multi-talented personality is advanced, a philosopher, poet, dramatist, painter, novelist, educationalist and composer. Challenge in conventional education system. He founded entirely new kind of educational institution. Thank you. রাশি রাশি অশোকে বলা সে রাঙানে স্বামী
in Where the Mind is Without Fear by Rabindranath Tagore. Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic wall, where words comes out from the depth of truth, where tireless starving stretches its arms towards perfection, where the clear streams of reason has not lost its way into the dreary desert of death habit, where the mind is led forward by thee into ever widening thoughts and action, into the heaven of freedom, my father, let my country awake. তুমি তাই গো আমার পড়ানো যা যায় তোমা ছাড়া আরে জগতে মোর কেউ নাই কিছু নাই গো আমার পড়ানো যা যায় তুমি সুখ যদি নাই পাও যাও সুখের সন্ধানে যাও তোমার পেয়েছি হৃদয় মাঝে আরো কিছু নাই চাই আমার পরাণ যা চাই আমি তোমার বিরহে রইব বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর ঝুঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির ঝুঙ্কৃত তার ঝিল্লির Thank you.
नीते नीते के जे नाचे ताता थुई थुई ताता थुई थुई मामु चित्ते नीते नीते के जे नाचे ताता थुई थुई ताता थुई थुई तारी संगे की मृदंगे सदा बाजे ताता थुई थुई ताता थुई थुई मामु चित्ते नीते नीते के जे नाचे ताता थुई थुई ताता थुई थुई हासि कान्ना हीरा पन्ना दोले भाले कापे छंदे भालो मंद ताले ताले हासि कान्ना हीरा पन्ना दोले भाले कापे छंदे भालो मंद ताले ताले नाचे जन्म नाचे मृत्यु पाछे पाछे ताता थुई थुई ताता थुई थुई मामु चित्ते नीते नीते के जीना ताता थुई थुई ताता थुई थुई। आइए हम यह प्रार्थना ना करें कि हमारे ऊपर खतरे ना आए, बल्कि यह प्रार्थना करें कि हम उसका निडरता से सामना कर सके। চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই
ভালে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই। নমস্কার, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট একটি কবিতা। দূরত্ব যদি সত্যি সত্যি ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয় তবে আমি দূরেই থাকতে চাই, অনেক অনেক দূরে। আপন জনের যদি আমাকে আপন ভাবতে কষ্ট বোধ করে তবে গোটা পৃথিবীটিকে আপন বানিয়ে ফেলবে, কেউ না কেউ তো কখনো না কখনো স্মরণ করবে। দেশে দেশে দিশে দিশে কর্ম ধারাধায় অজস্র সহস্র বিধ চরিতার্থ যেথা তুচ্ছ আচারের মরুবালুরাশি
বিচারের স্রোতপথ ঠেলে না গ্রাসী, পৌরসেরে করেনি শতধা নিত্য যেথা, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে। যেতে দিতে হয় প্রকৃতির এই অমোঘ নিয়ম মেনে, আজ বিদায় নিতে হচ্ছে। মনে আশার আলো নিয়ে বসুন্ধরা সুস্থ হয়ে উঠবে একদিন, যখন তো সবাই আমরা শ্রেষ্ঠ আসনও পাবো। আবারও দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে বাড়িতে থাকুন।